আস্তে আস্তে ভাই করবে এমনি দিলে তো রিক্স হয়ে যাবো ভাই আজকে আমরা সংগ্রাম আন্দোলন করছি স্বাধীনতা আজকে মামলা আমরা জয়িত উড়েন Thank you.
আমরা
Yeah.
আজকে তো ভাই আপনার প্রতি খুশি, এই বাংলার পাশ থেকে আপনাকে Oh,
Come on!
সভাপতি
ভগবান
সরকারের হাতে ক্ষমতা দিয়ে
আপনারা
চেয়ারম্যান তারেক রহমানের
আমরা যারা মোটামুটি বাজার করতে পারি, আমরা বাজারে গেলে হিমশিম খেয়ে যাই, যারা কৃষক, যারা দিন মজুর, তারা রিক্সা করে তারা কিভাবে সংসার চালায় আজকের এই সরকারের কোন খেয়াল নাই। তার জ্বলন্ত প্রমাণ আজকের প্রথম পত্রিকা। আমার বিশ্বাস এখানে যতজন আছেন সকলেই বলেছেন এটা শুধু চাঁদপুরের একটা অংশ, চাঁদপুরের এই জনসভাকে সার্থক করেছেন করবেন এই আমার প্রত্যাশা। আপনারা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনছেন, প্রধান অতিথির বক্তব্য শুনে সুন্দরভাবে আপনারা যাবেন। আমাদের আরো কর্মসূচি আছে, 5 তারিখে জেলায় জেলায় কর্মসূচি, কর্মসূচি 5 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ প্রত্যেক অঙ্গ সংগঠনের সকলকে দিয়ে প্রত্যেক ইউনিয়নে এবং ওয়ার্ডে কর্মসূচি এই সুদক্ষ অব্যাহত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। স্বাধীনতা
বাংলাদেশের অন্যতম সেনা সংগঠন চাঁদপুর জেলা দিনটি আয়োজিত নেতৃপূর্ণ দ্রব্যের মূল্য কমানো এবং নেত্রীর মুক্তি এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র ফিরে আনা এবং আগামী দিনে 16,99,00,000 মানুষের মুখে একই আমার বলি হাসিনা মুক্ত বাংলাদেশ। তাই প্রিয় ভাইরা, আজকে এই সভা আমার ভাই সহযোগিতা সহযোগী খুবই অভিনবভাবে দেখছিলাম। সারা বাংলাদেশের অনেক জায়গায় সমাবেশ করেছি, যেমন সব পরিশ্রমী জনগণের সঙ্গে সকল নেতা কর্মীদের নাম আগে মনে করতাম, আমি সবাই দিয়েছিলাম আমার ভাই সবার লাভ করে কথা বলতে দেখেছি, সবার বিপদে রেখে সব পিছিয়ে দিয়ে গেছে মানিক ভাই। আমার ছোট বোন বাংলাদেশের জাতীয় সংসদে চাঁদপুরের মায়ের সন্তান হিসেবে যে মন্ত্রী উত্তপ্ত করে রাখত সে আজকের বিশেষ অতিথি রশিদাবাদ নিরাগর। আমার ভাই বৈগ্রঞ্জের জনগণের প্রাপ্তীয় নেতা অত্যন্ত অমায় ছাত্র, যিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ঈশ্বরনা আগামী দিনে হাসিনা মুক্ত বাংলাদেশের নির্বাচনে তিনি বাংলার এই ভাষণ থেকে সংসদ সদস্য হবেন। নিজের ভিতরে শক্তি হলো এখন আই মধ্যপ্রদেশ করেছে ইন্দোরে ওই রাজ্যের এই সরকারের প্রধানের গুরু কোয়ে হাসিনার গুরু মোদী স্পর্শ দালালেরা একটা মেয়েকে বলেছিল তার অন্য করে টান মেরে জয় শ্রীরাম জয় শ্রীরাম মানে প্রবেশ প্রমাণ দিতে বলেছিল। ওই বনটা তো ইয়ে তোমরা তো পুরুষ, আমরা তো হাতিয়ার তুলে দিয়ে পাকিস্তানিকে হারিয়েছি। ওই মোগল সম্রাটের প্রধান সেনাপতি মাসিও পাওনা হারিয়েছি। তাই আগামী দিনে আওয়াজ আবার নতুন করে নিয়ে আসতে হবে এই চাঁদপুর শহীদ জিয়া পূর্ব এই মানুষেরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক চেয়ে বেশি ভালোবাসে, অনেক আন্দোলন সংগ্রামে তার প্রমাণ দেখেছি। এই চাঁদপুরের মানুষরা আমাদের ভবিষ্যৎ জানা দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সকল কর্মসূচি দেশ মেনে চলছে, সারা দেশ চলছে, কিন্তু চাঁদপুর অনেক বেশি বেশি জনগণকে মাধ্যম আছে। আমি খুবই গণ্যমানে করছি, আমি আত্মতৃপ্তি মনে করছি। তাই সেদিন আজকে সেদিনের স্মরণ ছিল আমরা যখন লড়াই করেছিলাম একটি কথা বেশি বলতাম, জেদ করছেন হাতিয়ার এখন তোমরা আমার সঙ্গে একটু একটা দিয়ে চুপচাপ দেখো, আমার একটু মানে একটু প্রবলেম আছে, আমি একটু জোরে টানতে পারবো আস্তে আস্তে। জেদ করছেন হাতিয়ার এইভাবে রাজপথে রাজপথে সৈনিকেরা সৈনিকেরা সব কিছু মিলে, তবে হ্যাঁ অনেক করে প্রশাসনের লোকরা পুলিশ ভাই পুলিশের ছোট ভাইরা যারা ছোট চাকরি করে এদের কোন দোষ না, এদের যারা বড় কিছু রুই কপনা
কৃষিপথকে একটু পাল্টা করেছে। আমি তো তখন ছোট না, আমার মনে আছে সালের দুর্ভিক্ষ, আপনারা জানেন অমর্ত্য সেন এই মাটির সন্তান, এখন ভারতের নাগরিক। এক সময় সেই রাজবংশের নাম শুনেছিল না, সেন বংশ যেটা গৌড়ের রাজা ছিল, সেই বংশের ছেলে অমর্ত্য সেন। তিনি বলেছেন বাংলাদেশের চুয়াত্তরে দুর্ভিক্ষ চার করে তিনি সেইদিন তার গোলাম মোস্তফা কি যেন ছিল ইউনিয়ন পর্যায়ের, শহর পর্যায়ের, ঢাকার তাদের নেতা ডান বাই তারা চুরি করে ভারতে গিয়েছিল, আর তার জন্য খাদ্য সংকটে আমার দেশের লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ। মন্ত্রী জনাব মতিউর রহমান চৌধুরী আওয়ামী সরকারের 72 থেকে 74 পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন রংপুরের লোক। একটা মিটিং আমি তার কাছে বড় ভাই, আপনি যে খাদ্যমন্ত্রী ছিলেন এই দুর্ভিক্ষের সময় পদত্যাগ করলেন, আর কোন ছোট ভাই আমি যখন দেখি সব চিত্র আমাদের পরে তুলে বললাম দেশে দূরদর্শনের লোক পরে পরে উনি হেলিকপ্টার নিয়ে রংপুরে আসলেন, দেখলেন পুকুরে বমি করছে, ক্ষুধার্ত মানুষটি বমি খাচ্ছে, এই দেখে তিনি কেঁদে সেই মন্ত্রী সভা থেকে কেউ দিনের মধ্যে পদত্যাগ করে দিয়েছিলেন, পরে বেশি দেখেছিলেন। আর আজকে কথা কথিত রাতের প্রধানমন্ত্রী তিনি জোড়া ঠিক করে দিয়েছিলেন ডাক্তার ওয়াজেদ, তিনি হলেন এই মন্ত্রীর রহমান চৌধুরী। যাই হোক, আজ মাঠে থাকতে হবে সামনের দিনের আন্দোলনে আমাদের সবাইকে
আজ এই সরকার বিনামূল্যে কৃষককে সার দিবে, গ্যাসের দাম কমাবে, তেলের দাম কমাবে, পৃথিবীতে কোথাও এই যে বিদ্যুৎ উৎপাদন করে বেশি করে দেবো, ধন্যবাদ সবাই। কুইক রেন্টার এইটি চীনের সিস্টেম, সারা পৃথিবীর 277টি দেশ আছে আর কোথাও ছিল না। পরে চীন লস খাওয়াতে পাকিস্তানের এই বর্তমান সরকারের আগের সরকার তার বর্ষ কিছু 80 জন লোক থেকে সেইখান থেকে পুরানা মেশিন কিনে আনেছিল পাকিস্তানি জনগণকে। সরকার পরিবর্তনের পর 82টা পরিবার সব নিয়ে পাকিস্তান ছেড়ে পালিয়েছে, রেন্টাল বিদ্যুৎ বন্ধ পাকিস্তানে আবার চীনে ফিরে গেছে। এবার 80 লাখ পরিবার আওয়ামী পরিবার ও ওই সমস্ত রেন্টালের তথাকথিত বিদ্যুৎ উৎপাদন মানুষকে বিশ্বাস করিয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি করে। তাই প্রিয় ভাই রহমান, যার বয়স তুমি অল্প, যে যুবক তাদের মনে রাখতে হবে আমরা সেই জাতি, আমরা লড়াই করতে জানি, আমরা জীবন দিয়ে করতে জানি, আমরা জীবন দিয়ে দেশকে রক্ষা করতে জানি। তাই সামনের দিনে একটা ভালো লড়াই, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্রকে ফিরে নিয়ে আসা, দেশের বিরুদ্ধে রক্ষা যে কোনো মূল্যে মৃত্যু হলেও তাকে দেশে মুক্ত করা, আর তারপরে আমরা ইনশাল্লাহ সততা বিশ্বাস দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে গড়ে তুলবো। তো আমি একদিন ডায়ের এসেছি, আরেকদিন আমরা কিছু বাদলা বুঝলে তার লক্ষ্মী লাভের জন্য আসবো। আমার ভাই মানিক ভাই খুবই ভালো, সে আমাকে জবাব করবে সরকার। আপনারা সম্পন্ন করবেন।